আমন্ত্রণ এসটিভির অর্থ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি সৈয়দ সামিউল আজম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 719 কোটি 61 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 22.8 পয়েন্ট বেড়ে 7059 পয়েন্ট, ডিএস 30 সূচক 3.2 পয়েন্ট বেড়ে 1523 পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়া সূচক 12.8 পয়েন্ট বেড়ে 2602 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ডিএসইতে 377 কোটি 77টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 192টির, কমেছে 114টির এবং অপরিবর্তিত রয়েছে 71টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, সাইফ পাওয়ারটেক ও ওরিয়ন ফার্মা লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনেও রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 80.4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 20683 পয়েন্টে। সিএসসিতে আজ 264টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 128টির দর বেড়েছে, কমেছে 96টির আর 40টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 164.9 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবরাখবর। পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে কর হার 5% রাখতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে কর হার 10% রাখার প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনায় দুই স্টক এক্সচেঞ্জ এই আহ্বান জানায়। প্রাক বাজেট আলোচনায় ডিএসইর চিফ অপারেটিং অফিসার এম সাইফুর রহমান মজুমদার জানায়, প্রস্তাবিত করের হার অপ্রকাশিত অর্থকে দেশের প্রকৃত অর্থনীতিতে চালিত করবে এবং পুঁজিবাজারে উন্নয়নে সহায়তা করবে। পুঁজিবাজার তালিকাভুক্ত এবং নন তালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট ট্যাক্স হারের ব্যবধান বাড়ানোর জন্য ডিএসই তালিকাভুক্ত কোম্পানির জন্য 17.5% এবং টেক হোল্ডারদের জন্য 0.015% করে করের প্রস্তাব করা হয়। ডিএসইর করমুক্ত লভ্যাংশ আয়ের সর্বোচ্চ সীমা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1,00,000 টাকা দাবি করা হয়েছে। তেলের দাম বাড়ায় যুক্তরাজ্যের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ। গেল বছরের ডিসেম্বরে দেশটির মূল্যস্ফীতির হার 30 বছরের রেকর্ড ভেঙে দিয়ে 5.4% উন্নীত হয়েছে। পরিসংখ্যান থেকে দেখা যায় পরিবারের প্রতি রাজ্যে যুক্তরাজ্যের জ্বালানি তেলের ব্যবহারের গড় পরিমাণ 55 লিটার। এতে করে প্রতিটি পরিবারকে গুনতে হবে 81.41 পাউন্ড, যা কিনা এখন পর্যন্ত সর্বোচ্চ। নভেম্বরে করোনার সংকটে তেলের দাম বাড়ার পরেও কিছুটা কমে এসেছিল পরবর্তীতে। চলতি বছরে অমিক্রনের প্রভাব ও রাশিয়া ইউক্রেনের সংকটে আরেক দফায় তেলের দাম বাড়াই বিপাকে পড়েছে দেশটির সাধারণ মানুষ। আন্তর্জাতিক বাজারে জরিপ করে দেখা যায় তেলের দাম ব্যারেল প্রতি $96 উঠে বর্তমানে $94 অবস্থান করছে। ধারণা করা হচ্ছে সংকট চলতে থাকলে তেলের দাম $100 পর্যন্ত উন্নীত হতে পারে। ডিজেল ও কেরোসিনের ব্যবসা ও বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হওয়া সত্ত্বেও কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে মানুষ অতিরিক্ত নগদ টাকা কাছে রাখছে, ফলে ব্যাংকের বাইরেও মানুষের হাতে নগদ টাকা বেশি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে 2021 সালের নভেম্বরে ব্যাংকিং ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে 2,08,296.4 কোটি টাকা। করোনা মহামারীর শুরুর 2 মাস আগে 2020 সালে জানুয়ারিতে 1,58,917.6 কোটি টাকা ছিল মানুষের হাতে। তবে করোনা ভাইরাসের বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ আরোপের পর ধীরে ধীরে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে দাঁড়ায় 2,10,983.8 কোটি টাকা। পরে 2021 সালের জানুয়ারিতে মানুষের কাছে থাকা নগদ টাকার পরিমাণ কমে দাঁড়ায় 1,85,741.9 কোটি টাকা। 2021 সালের জুলাইয়ের মাসের যখন দেশে আবারও কঠোর বিধিনিষেধ ছিল, তখনই মানুষের হাতে নগদ টাকার পরিমাণ ফের বেড়ে দাঁড়ায় 2,27,042.9 কোটি টাকায়। চট্টগ্রামে সুপার মল শপিং ব্যাগের তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। নগরীর কাজীর দেউরি এলাকায় শপিং মল প্রাঙ্গণে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপার মল শপিং ব্যাগের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক। এ সময় তিনি বলেন, গ্রাহক সেবা ও পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখার মহৎ উদ্দেশ্য নিয়ে 2019 সালের 15 ফেব্রুয়ারি সুপার মল শপিং ব্যাগের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ইকবাল কাদের, স্বপন দাস, আবু বকর চৌধুরী, অপারেশন ম্যানেজার রাকিব হোসেন সহ শপিং ব্যাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এ উপলক্ষে ক্রেতাদের মাসব্যাপী বিশেষ অফার এবং র্যাফেল ড্রর ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
এই ছিল আজকের এসএটিভির অর্থ ও বাণিজ্য সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।